জাতীয় নির্বাচনে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী বছরের 2024 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক লিকু শিকদার, উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম এ মিলন মিয়া, উপস্থিত ছিলেন সহসভাপতি এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পারুল আক্তার লোপা, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয় সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।